एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल स्टाइल एंड टिप्स बाय मीरा। वेलकम टू आवर न्यू वीडियो गाइस। तो बंधुरा केमन आछो तुम्हारा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो एवं आमिओ भालो आछि, सुस्थ आछि। तो आज के हलो सोमवार और एखन बाजे प्राय नौटा। तो नौटा थेके आमी आमार ब्लगटी स्टार्ट करछि। तो सकाल थेके आमी आर वीडियो करिनि, शुभ होच्छे अफिस चले गेछे अटोमेटिकली, शुभ होच्छे चले गेछे अफिसे। আর সকালবেলার দিকে না গো, তো বন্ধুরা শুভ চলে গেছে অফিসে, আর ও সকালবেলার দিকে রিসেন্টলি আর ভাত খাচ্ছে না, মুড়ি খেয়ে যাচ্ছে। তো সকালবেলা ওকে দিয়েছিলাম ছোলা নারকেল আর একটা তরকারি করেছিলাম, তোমাদেরকে শেয়ার করবো পরে। তো একটা আলু পটলের তরকারি করেছিলাম, তো সেটা দিয়ে মুড়ি খেয়ে চলে গেল। আর ওর জন্য কিন্তু টিফিনে রুটি করে দেওয়া হয়েছে। তো তরকারিটা তোমাকে দিচ্ছি, এতে একটা তরকারি করেছিলাম। তো ওকে যেমন যেমনটা হয় আর কি, ওকে রুটি করে দেওয়া হয়। তো আজকেও সকালবেলা ওকে রুটি মিষ্টি আর তরকারি এই দিয়ে দেওয়া হয়েছে। তো আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, কারণ রাতের বেলা যখন আমরা এখানে, যেহেতু স্পেসটা আর কি ছোট, তো এখানে না প্রচুর আর কি জিনিসপত্রের গ্যাদারিং হয়ে যায়, যেমন ডাইনিং টেবিলটা কিংবা এই এই স্পেসটা। তো এগুলো কিন্তু সব আমি ক্লিন করে নিয়েছি, কারণ না দেখতেও বাজে লাগে। তো সেই জন্য আজকে কি করেছি, সমস্তটা ক্লিন করে নিয়েছি আর ওইদিকে বিছানাটাও তুলে নিয়েছি, ওইদিকে আমার বিছানাও করা হয়ে গেছে। তো এবার হচ্ছে একটু জল ঢল খাবো, খেয়ে আমি যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর বাবা যে গেছিলো মামার বাড়িতে, বাবা কিন্তু এখনো ফেরেনি, তো হয়তো আজকে চলে আসবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর কালকে যে রাইস করেছিলাম রাত্রেবেলা, মানে ফ্রাইড রাইসটা যে করেছিলাম, সেটা কিছুটা ছিল যেটা ফ্রিজে রাখা ছিল, তো ওটাই করছি গরম। এই দেখো ওটা গরম করছি, মামুনি খাবে না, কেননা শুভর জন্য যে রুটি করেছিল সে রুটি ছিল, তো মামুনি রুটি খাবে। বাবাও চলে এসেছে, বাবাকে দিয়ে দেওয়া হয়েছে মুড়ি। তো এই রাইসটা গরম করব আর তাড়াতাড়ি করে খেয়ে নেব, কেননা 10টা বেজে গেছে। তাহলে চলো, খাবারটা বেড়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা মিষ্টি। তো যেহেতু সকালবেলা এই খালি পেটে রাইসটা খাবো, ঘিয়ে টিয়ে জিনিস, তো তারপরে সামান্য একটু মুড়ি খেয়ে নেব। তো তোমাদেরকে দেখাই, তো দেখো রাইসটা আমি বেড়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটা রসগোল্লা, আর এখানে কলাই ভেজানো নারকেল, আর কিছু নারকেল ফ্রিজে রয়েছে যেটা আমি খাওয়া দাওয়ার পরে আমি কাটবো, মামুনি মুড়ি খাবে বলে, মুড়ি না রুটিও খাবে, মানে যেটা মন চায় সেটাই খাবে। তাহলে চলো খেয়ে নিই, তারপর আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। পাশের গ্যাস শেষ হয়ে গেছে, তো যাই হোক এখানেই হবে সমস্ত রান্নাবাড়া। তো আজকে কি কি মানে সবজি সব কিন্তু আমি এপাশে নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে আজকে কাটবো। আমি যখনই কথা বলবো ক্যামেরার সামনে, তখনই কোনো গাড়ি যাবে, নয় বাইক যাবে, যখনই ভয়েস ওভার দেবো, কোনো না কোনো আওয়াজ থাকবেই। যাই হোক ছাড়ো, ইগনোর করো। তো দেখ চলে এসেছি, লাউ আলু টমেটো, আজকে হবে একটা সয়াবিনের তরকারি, আর হচ্ছে লাউ দিয়ে পোস্ত, আর মানে টমেটোর চাটনি, আর একটা শাক ভাজা। তো চলো চট জলদি করে সবজি টবজিগুলো কেটে নিই, কেটে তারপরে চট করে রান্নাটাও করি, 11টা বাজতে যাচ্ছে, চলো। আর সত্যি কথা বলতে বাইরে রিসেন্টলি কয়েকদিন ধরে এত রোদ পড়েছে যে বলার মতো না, কোনো মানুষ যদি ছাদে মিলে দেওয়া হয় ঠিক শুকিয়ে যাবে, গায়ে চামড়াটা অব্দি শুকিয়ে যাবে, এতটা রোদ দিচ্ছে। জানি না এটা তো ভাদ্র মাস চলছে, তো এই মাসে নাকি এরকমই রোদ হয় আর কি। তো কালকে সমস্ত জামা কাপড়, মানে যা তোলা জামা কাপড় থাকে সেগুলো সব নাকি রোদে দিতে হয়, তো কালকে সব রোদে দেওয়া হবে। তাহলে চল চল জলদি কাজটা কমপ্লিট করে ফেলি। তো বন্ধুরা চলে এসেছি রান্না করতে। তো ভেবেছিলাম প্রথমে যে অনেক কিছু রান্না হবে, কিন্তু যেহেতু ওপাশের গ্যাসটা শেষ হয়ে যায়, সেই জন্য মামুনি বলল যে এপাশের গ্যাসের কোনো গ্যারেন্টি নেই, যখন খুশি তখন শেষ হয়ে যেতে পারে, তো তাই নর্মাল দুটো আইটেমই রান্না করব।
তো দেখো আমি বানাচ্ছি লাউ পোস্ত, তো তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি তেল। আর পোস্ত রান্না করা খুব সহজ, কোনো ফোড়ন টোড়ন কিছু যায় না, তেল দিয়ে জাস্ট সবজিটা দিয়ে আর নুন হলুদ দিয়ে পোস্ত দিয়ে মানে মুজিয়ে নামিয়ে নিলেই রেডি পোস্ত। তো দেখো এটা আমার লাউ পোস্তটা হয়ে গেছে। তো এবার আমি বানাবো টমেটো দিয়ে ডাল, তো তার জন্য দেখো আমি কড়াতে দিয়ে দেবো তেল। আর এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজের পরে খানিকটা টমেটো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, তো সেইগুলো আমি দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে দিলাম, ডালটা কিন্তু আগেই ভাতে দিয়ে দেওয়া হয়েছিল আর কি কৌটোর মধ্যে করে, তো ডালটা অটোমেটিকলি সেদ্ধ করা আছে, তো একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তো দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, আর আমি কিন্তু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম। তো দেখো ডালটা দিয়ে দিলাম, তো হালকা কষিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব জল। তো আর বাদ বাকি আইটেমগুলো তো আর করা হলো না, তো এটার মধ্যে জল দিয়ে এবার ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রেডি। আর মামুনি উপাসে মানে ভাত করেছিল, তো ভাতের সাথে দিয়ে দিয়েছিল আলু ভাতে, তো আজকে কিন্তু এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবাড়া বলতে আজকে কিন্তু শুধুমাত্র একটা ডাল হয়েছে, মানে ওই পাশের গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে, তো আজকে কোনো কারণবশত গ্যাসটা আনতে পারলো না, বাবা গিয়েছিল অফিসে। তো এখানে তো কখন শেষ হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য মামুনি বললো যে ভাতটা হলো শুধুমাত্র আলু ভাতে ভাত, আর হচ্ছে একটা ডাল করলাম টমেটো দিয়ে, আর হচ্ছে লাউ পোস্ত। এই হচ্ছে আজকের মেনু, আজকে আর আলাদা কিছু করা হলো না। তো চলো এখন যেহেতু টাইম আছে বসে বসে একটু এডিটিংটা কমপ্লিট করে নিই, আর তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। আর হ্যাঁ, প্রচুর গরম আর প্রচুর রোদ একবার দেখাচ্ছি তোমাদেরকে, মানে বাইরে যাওয়ার মতো নয় এতটা রোদ, এমনিতেই ঘেমে পুরো ঝোল হয়ে যাচ্ছে। আমাকে আমার বাড়ির থেকে বলে, আমার শ্বশুর বাড়ির থেকেও বলে যে তোর নতুন বিয়ে হয়েছে, তোমার কেন সাজগোজো না। অ্যাকচুয়ালি এখানে আসার পরে এখানের যে গরমটা সেটা সত্যি নেওয়ার মতো না, সাজগোজার কথা তোমার মাথায় আসে না যে সাজবো বুঝবো। শীতকালে তবুও একটু ভেবে দেখা যেতে পারে, কিন্তু গরমকালে এতটাই গরম যে সাজবো যে চুলটাই সামান্য আমি ছাড়তে পারি না, এতটা গরম। তো ওই কারণেই আর এই সারাদিন এই নর্মালভাবেই থাকি, মানে কমফোর্টেবল যেটাতে, যেই জামা কাপড়ে আমি কমফোর্টেবল আমি সেগুলোই পরে থাকি। ঠিক আছে চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের। মামুনি এদিকে খাবার টাবার বেড়ে নিয়েছে, এই দেখো সবার জন্য বেড়ে নিয়েছে। এটা হচ্ছে লাউ পোস্ত আলু ভাতে, আর এটা হচ্ছে আমের আচারের মতন আর কি, আর ডাল, এই সিম্পল আজকে। তো চলো আজকে আর এমনি আর কোনো ভিডিও টিডিও শ্যুট করবো না, তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে একবার তোমাদের সাথে আবার পরে কথা বলবো। থেকে উঠে গেছি, মাত্রই উঠলাম আর আমি কিন্তু এইখানটায় ঘুমিয়েছিলাম, আমাদের ঘরে একদমই ঘুমানো যাচ্ছে না, মনে হচ্ছে যে বিছানার উপরে কেউ আগুন ঢেলে রেখেছে, এতটা পরিমাণে ঘরটা গরম হয়ে যায়। তো আমি এইখানটাতে শুয়েছিলাম, এইখানটা দেখতে পাচ্ছি, আমি এইখানটাতে শুয়েছিলাম। তো মাত্র উঠলাম ঘুম থেকে, এখন বাজছে 5:30। তো উঠে আমি কি করলাম, আগে হাত মুখে জল দিয়ে আগে এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিলাম। তো এবার যাবো একটু ওপরে, কেননা ভীষণ গরম করছে, ভীষণ আসবো এসে করে চা টা খাবো। তাহলে চলো, আমি ছাদ থেকে ঘুরে চলে এসেছি, আর ওখানে গিয়ে আমি আর কোনোরকম কোনো ভিডিও করিও নি, কেননা একটু টাইম মানে বসেছিলাম আর কি ওখানে। তো চলো এখন একটু চা গরম করবো, একটু চা খাবো, তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি। ভেতরটা না একদম মানে এমন টাইপের গরম যে বলার মতো না, বাইরেটা তাও একটুখানি একটু মানে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া ঠাওয়া দিচ্ছে। তাহলে চলো একটু চা খাবো, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিয়েছি মুড়ি আর চপ, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমি এখানে বসে মামুনির সাথে গল্প করছিলাম আর একটু চা খাচ্ছিলাম, তো এনে দিল চপ। তো এখন একটু মুড়িটা খাবো, আর সত্যি কথা বলতে এতটাই গরম লাগছে আর কোনো কিছু ভালো লাগছে না, তো চলো খেয়ে নিই। বন্ধুরা আমার রাতের কিন্তু রান্না হয়ে গেছে, রাতের রান্না বলতে একটা তরকারি করেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডিমের ঝাল করেছি সমস্ত কিছু দিয়ে, আর দুপুরবেলা যে তরকারি ছিল সেটা কিন্তু গরম করে নিয়েছি শুভ খাবে বলে।
আর মামুন এদিকে ভাত করে নিয়েছে। তো ভিডিওটি আমি আর বড় করছি না, ভিডিওটি আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। আজকের মতো বাই বাই।